মানব তৈরির উপাদান, মানুষ হবার উপাদান, সভ্য হবার উপাদান, উদার হওয়ার উপাদান, মন গড়ার উপাদান, ভালো একটা মনকে তৈরি করব, ভালো একটা মনকে তৈরি করব, তার উপাদান দেওয়া হবে আমাদের এই ভাগবত থেকে, ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে। বলো না গো রাধে রাধে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আমি কিন্তু যেমন তেমন ভাবে এসে বলছি না যে কেবলমাত্র ভাগবত গর 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 করে বলে গেলাম, আজকে যেমন আজকাল যেমন ভাগবত পাঠ হয় গর 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 করে বলে গেল, শোনো শোনো না শোনো নাই, একটু একটু নাচানাচি করো, একটু আনন্দ করো, একটু ফুর্তি করো, একটু ব্যাস একটু গান গাওয়া হলো, ব্যাস ফুরিয়ে গেল, ভাগবত শেষ, দক্ষিণা দাও। আমি কিন্তু ওই ভাগবতের পক্ষপাতিত্ব নই, ওই ভাগবতে আমি আসি নাই মহারাজ জি, আমি সেই ভাগবতে এসেছি যা গুরু পরম্পরায় প্রাপ্ত হওয়া ভাগবত, যে ভাগবতে মানুষের চরিত্র বদলে যায়, সেই ভাগবত আপনাদের সামনে তুলে দিতে এসেছি, আমি সেই ভাগবত তুলে দিতে এসেছি, যেখানে মানুষে মানুষে সম্পর্ককে সুসম্পর্কে রূপ দেয়, যেখানে পিতামাতার সম্পর্কে যে ছেদ হয়েছে সেই পিতামাতার সম্পর্কে ছেদকে দূর করে দেয়, পিতামাতার সঙ্গে সন্তানের যে সম্পর্ক সেই সম্পর্ককে দৃঢ় করা, শ্রদ্ধাযুক্ত করা, শ্রদ্ধাবান করা, উন্নত করা, মানুষ তৈরি করবার বিষয়কে দারুণভাবে জাগানো, আমি সেই ভাগবত নিয়ে এসেছি যে ভাগবত সমাজ দেশ রাষ্ট্রের সেবক বানিয়ে দেয়, সেই ভাগবত নিয়ে এসেছি। এই জন্য আপনারা কিন্তু ভাববেন না, এতদিন ভাগবত শুনেছেন, টিভি চ্যানেলেও দেখেন, কত ভাগবত শুনেছেন, কত ভাগবত শুনেছেন, গল্প কাহিনী লীলা কথা ব্যাস ফুরিয়ে গেল, কিন্তু আমি সেই লীলা কাহিনী কথার মাঝে যে তত্ত্ব আছে, যেখানে উপাদান মানুষ গড়ার উপাদান, যেখানে মানুষের সেবার কোনো উপাদান পাওয়া যায়, সেই উপাদান নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ধর্ম রক্ষার উপাদান কি সেটা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমাদের ধর্মকে রক্ষা করতে হবে, আমাদের ধর্মকে, ধর্ম যে সুসংস্কৃত, এটাই যে সমাজের দেশের রাষ্ট্রের মূল্যবান বিষয়, তা প্রচারের জন্য আমি এখানে এসেছি, প্রচার হবে, আপনাদের হৃদয়ে হৃদয়ে এই বিশুদ্ধ তত্ত্ব পৌঁছাবে, যে কোনো অনুষ্ঠান নিয়ে আমি এখানে আসিনি, এটা আপনারা বুঝে যাবেন।